বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুকে কীভাবে স্টিকার দিয়ে পোস্ট করতে হয়, তো সেটাই দেখাবো। তো অনেকে আছে বিষয়টা জানেন না, তো কীভাবে করবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো, আর যারা পারেন ভিডিওটা স্কিপ করতে পারেন। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ফেসবুকে স্টিকার পোস্ট করার জন্য আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, সেটা হলো যে পেজ ম্যানেজার। এই যে আপনারা দেখতে পেয়েছেন আমার এখানে কিন্তু আছে পেজ ম্যানেজার। তো পেজ ম্যানেজার হলে কিন্তু হবে না, এটা কিন্তু ওল্ড ভার্সনটা লাগবে। তো কোন ভার্সন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি আপনাদের একটি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা আমার ফেসবুক গ্রুপের ভিতরে থাকবে। তো ফেসবুক গ্রুপটা পাওয়ার জন্য আপনারা সরাসরি ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, আমার যে গ্রুপটা আছে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করে দেবেন, এই যে সলমান টেক বিটি, এটা লিখে আপনারা সার্চ দিলে দেখবেন যে একটা গ্রুপ চলে যাবে। এখানে সেই গ্রুপের ভিতরে কিন্তু পোস্ট করা থাকবে, অথবা কমেন্ট বক্সে, অথবা আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই যে গ্রুপে জয়েন করবেন আপনারা সবাই, তো আমি এখানে আপনাদেরকে দিয়ে দেবো পোস্ট করে। তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন এটা পেয়ে যাবেন। তো এখানে আমি পোস্ট করি না, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু পেয়ে যাবেন। তো আমি প্রথমে দেখে দিয়েছি আপনারা কীভাবে কীভাবে কাজটা করবেন আপনারা। তো এখান থেকে আপনারা পেজ ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা আছে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে। তো এটা আমি এখান থেকে ওপেন করে দিতেছি। তো আমি কিন্তু দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, সব ফোনে কিন্তু সব কিছু মানে সব অ্যাপস কিন্তু সাপোর্ট করে না, এই অ্যাপসটা সব মোবাইলে কিন্তু সাপোর্ট করে না। তো এখান থেকে জেস্টার একটু ওপেন করবেন। তো ওপেন করার পর দেখবেন যে আপনার আইডিটা কিন্তু এখানে চলে যাবো, যে ফেসবুক অফিসিয়াল যে আইডিটা লগ ইন ছিল সেটা কিন্তু এখানে চলে যাবে। তো এখান থেকে জাস্ট ক্লিক করবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেকে আছে যে ফেসবুক স্টিকার পোস্ট নাও করতে পারেন, কারণ যাদের প্রফেশনাল মোড আছে ফেসবুকে তারা কিন্তু দেখালো এখন দেখলে এগুলো পোস্টটা করতে পারে, প্রফেশনাল মোড ছাড়া কিন্তু হয় না আমি দেখছি। তো অনেকের হয়তো পারে, তো সেটা আমি শুরু বলতে পারলাম না, কিন্তু আমার আইডিটা কিন্তু প্রফেশনাল মোড করা আছে, যেটা আমার মেইন আইডি। তো এখানে আমার যে আইডিটা আছে আইডিটা কিন্তু আমি এখানে কানেক্টেড করতেছি, জাস্ট লোডিং হইতেছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনার আইডিটা আপনি লগ ইন করে নেবেন। তো এখানে এটা লোড হইতেছে, জাস্ট আমি একটু ওয়েট করতেছি। তো দেখুন এটা কিন্তু আমার ওপেন হয়ে গেতেছে। তো এই যে অ্যাপসটা ওপেন হয়ে গেল এখানে আমার। তো ওপেন হওয়ার পর তো আপনারা দেখতেই পেয়েছেন এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে, আমার যে মেইন পেজটা যে আমার ইউটিউব চ্যানেলের নামে সেই পেজটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন যে সলমান টেক ভিডিও এটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমি একটি স্টিকার পোস্ট করে দেখাবো। তো আপনার স্টিকার পোস্ট করার জন্য জাস্ট আপনার যে এখানে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কাজটা হবে, এখান থেকে আপনারা দেখবেন যে ফ্লিং ফ্লিং, এরপরে এই যে অ্যাক্টিভিটিস, তারপরে এই যে স্টিকার, তারপরে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখান থেকে আপনারা যে কাজটা করবে দেখবেন যে এখানে স্টিকার আছে, তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনাদের যে স্টিকার যদি ডাউনলোড থাকে সেক্ষেত্রে এখানে শো করবে। তো আমার এখানে কিন্তু অনেক স্টিকার ডাউনলোড করা আছে, আর সেক্ষেত্রে না থাকলে আপনারা এখানে চার্জ দিয়ে বের করতে পারেন। তো এখান থেকে ধরুন আমি যে ইনে লাভ জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন স্টিকারগুলো কিন্তু চলে আসছে, এখানে আপনারা দেখতেই পেয়েছেন। তো এখান থেকে আমি একটা স্টিকার আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সিলেক্ট করে নিলাম। তো যেটা আমি একটা স্টিকার এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমি এই যে এখানে কিছু টেক্সট লিখে দিয়েছি, তো আপনাদের যেটা ভালো লাগে সেই টেক্সট কারোর কাছ থেকে কপি করে নিতে পারেন, নেওয়ার পর আপনারা সেটা কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে আমি যেমন ধরেন এই দিলাম, ধরুন আমি এখানে হাই দিলাম, জাস্ট হাই লিখে আমি এখান থেকে যে নেক্সটের উপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে যে স্টিকারটা আছে আমি জাস্ট হাই লিখে দিলাম, আপনার অবশ্যই টেক্সটটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, যে পাবলিশ আছে পাবলিশে জাস্ট ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করলে ক্লিক করার পর দেখবেন যে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে আমার যে অন্য একটা আইডি দিয়ে আমি আমার ফেসবুক পেজে যে পেজটা আছে পেজটা আমি দেখাবো। তো এখান থেকে আমি একটা আইডি এখান থেকে লগ ইন করে নিতেছি। তো এখানে আমার আরেকটা আইডি, তো এবার যে আমি যে পেজে পোস্টটা করেছি সেই পেজটা আমি এখান থেকে সার্চ দিয়ে বের করবো, সলমান টেক বিডি। তো এটা লিখে আমি সার্চ দিয়ে দিলাম। তো আমার পেজের নামও সেম আর গ্রুপের নামও সেম, আপনারা যেখানে ভালো লাগে জয়েন করতে পারেন, আমার গ্রুপও জয়েন করতে পারেন অথবা পেজে জয়েন দিতে পারেন। তো সেক্ষেত্রে দেখুন আমার যে পোস্টটা করেছি দেখুন মাত্র জাস্ট নাও হাই লেখা আর স্টিকারটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, আপনারা দেখতে পেলেন। তা আমি এবার ফেসবুক যে অফিসিয়াল আছে অফিসিয়াল দিয়ে দেখাইতেছি, সরি মেসেঞ্জারে চলে গেছে। এখান থেকে আমার যে পেজটা আছে পেজটা আমি সার্চ করে নিতেছি, এই যে আমি কিন্তু আমার পেজে চলে আসলাম। তো এখন আমি যে পোস্টটা করছি সেটা কিন্তু আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল দিয়ে দেখাইতেছি, এই যে দেখুন এটা কিন্তু আমি পোস্ট করছি, এই যে মাত্র এক মিনিট হলো পেজটা এটা পোস্টটা করেছি। তো আপনারা এইভাবে করবেন, আমি যেভাবে দেখালাম এটা কিন্তু আমার যে অ্যান্ড্রয়েড 10 কিন্তু আর কিন্তু আমার আপডেট মোবাইল।
তো অনেকের আছে সব ফোনে, তখন কিন্তু এই অ্যাপসটা কিন্তু সাপোর্ট করে না, এই কারণে আমি দুইটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দিয়ে দেব, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করে। আরেকটি কথা, এখানে অনেকের আছে যে এটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যেতে পারে, আপডেট হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেটা আনইনস্টল করে আপনারা যেহেতু গ্যালারিতে থাকবে, যদি ডাউনলোড করা থাকবেন আনইনস্টল করে সাথে সাথে আপনার এটা ইনস্টল করে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো আমার এখানে যেটা ফাইল ম্যানেজারের ভিতরে আছে আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপডেট হয়ে যায় অটোমেটিকলি সেক্ষেত্রে আপনারা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন, তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না, আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাজিয়ে দেবেন। ধন্যবাদ।